মতো একটা কথাই বলতে চাই, স্যারের কথার উপর ভিত্তি করে মনে পড়লো যে প্রকৃতির সত্য বিধানকে যদি উপলব্ধি করতে আমরা না পারি, তবে চিকিৎসক হিসেবে আমাদের জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে। আমি আবারও বলছি, প্রকৃতির সত্য বিধানকে যদি আমরা উপলব্ধি করতে না পারি, তাহলে চিকিৎসক হিসেবে আমাদের জীবনটা ব্যর্থতায় পর্যবেসিত হবে। সেই প্রকৃতির সত্য বিধানকে উপলব্ধি করতে হলে আমাদেরকে মেডিকেল সায়েন্সের সর্বদিক থেকে, সর্ব অ্যাঙ্গেল থেকে নলেজ আমাদের গেইন করতে হবে। নলেজের কোনো বিকল্প নাই, এবং সেটা করতে পারলেই তখন আমরা ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের যে থট, থিওরি, কনসেপ্ট, সেটাকে আমরা উপলব্ধি করতে পারবো এবং বাস্তবিক ভাবে প্রয়োগ করতে পারবো এবং মানুষের সেবা করতে পারবো, মানবতার কল্যাণ করতে পারবো। তো উপস্থিত চিকিৎসক বৃন্দ, বাংলাদেশ এবং ভারতের চিকিৎসক বৃন্দ রয়েছেন, সবাইকে জানাচ্ছি শুভরাত্রি এবং সালাম। আজকের আমাদের আলোচ্য সার্কোমা। সার্কোমা শব্দটার সঙ্গে ক্যান্সারের সম্পর্ক আমরা জানি। সার্কোমা শব্দটা মানেই হচ্ছে রোগীর দেহে ক্যান্সার। সার্কোমা ক্যান্সারের এটা একটা ধরন। আমরা ইতোপূর্বে যতগুলো ক্লাস করেছি সেই ক্লাসগুলোতে আমরা ক্যান্সার নিয়ে আলোচনা করেছি। আজকে আমি শুরু করলাম কানেকটিভ টিস্যুর ক্যান্সার নিয়ে। এর আগে আমরা যে আলোচনাগুলো করেছিলাম সেখানে বিভিন্ন রকম ক্যান্সার নিয়ে আমরা আলোচনা করেছি কার্সিনোমা নিয়ে, কার্সিনোমা। আর আজকে শুরু হলো কার্সিনোমা পর্ব বা চ্যাপ্টার শেষ হয়েছে গত ক্লাসের মধ্য দিয়ে, আজকে শুরু হলো সার্কোমা নিয়ে। সার্কোমা হচ্ছে কানেকটিভ টিস্যুর ক্যান্সার। কানেকটিভ টিস্যু গুলো কি, যেই টিস্যু গুলো আমাদের স্ট্রাকচার গঠন করেছে, বডির স্ট্রাকচার গঠন করেছে, সেগুলো বলা হয় কানেকটিভ টিস্যু। যেমন হাড়, হাড্ডি, আমাদের যে বোন গুলো রয়েছে এই বোনের উপর ভিত্তি করে আমাদের বডি কাঠামোটা দাঁড়িয়ে আছে, এটা একটা কানেকটিভ টিস্যু। তারপর মাসেল, মাসেলের জন্য বডিটা সুন্দর একটা স্ট্রাকচার গঠন পেয়েছে, কানেক্টিভ টিস্যু। এবং নার্ভের মাধ্যমে বিভিন্ন ইমপালস গুলো, বিভিন্ন রেসপন্স গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে যাচ্ছে, এটাও এক ধরনের কানেক্টিভ টিস্যু। ব্লাডের মাধ্যমে বডির বিভিন্ন জায়গায় পুষ্টি পৌঁছে যাচ্ছে এবং আমাদের রক্তচাপটা ঠিক থাকতেছে, এটাও একটা কানেক্টিভ টিস্যু, ব্লাড ভেসেল। তাহলে এই যে ব্লাড ভেসেল, মাসেল, নার্ভ, বোন, এই অর্গান গুলোতে, এই ধরনের কানেক্টিভ টিস্যু গুলোতে যখন ক্যান্সার অ্যারাইজ করে, তখন সেই ক্যান্সার গুলোকে বলা হয় সার্কোমা। অর্থাৎ আমি যদি শুধু বলি সার্কোমা, তাহলে কিন্তু স্পেসিফাই করা হলো না যে সার্কোমাটা কোথায়, বাট আমি বুঝতে পারতেছি যে আমাদের বডি হয় সেটা বোনে হতে পারে বা মাসলে হতে পারে, কিংবা হতে পারে ব্লাড ভেসেলে, এগুলো হতে পারে। আরো স্পেসিফাই বোঝার জন্য সার্কোমাটা কোথায় সেটা বোঝার জন্য আমাদেরকে আরো সামনে অগ্রসর হতে হবে, সেই বিষয়ে আমি ধীরে ধীরে আলোচনা করব। তাহলে সার্কোমার ডেফিনেশনটা কি এসেছে? সার্কোমা ইজ এ টাইপ অফ ক্যান্সার দ্যাট স্টার্ট ইন কানেক্টিভ টিস্যু লাইক বোন অর মাসেল। Bone and soft tissue sarcoma are main type of sarcoma. Sarcoma হচ্ছে ক্যান্সারের একটা ধরন যেটা কানেকটিভ টিস্যু থেকে অরিজিন হয়, যেমন হাড্ডি থেকে, হাড় থেকে বা মাংসপেশি থেকে, মাসল থেকে। এবং বোন অ্যান্ড সফট টিস্যু সার্কোমা আর মেইন টাইপ অফ সার্কোমা। যে হাড়ে যে সার্কোমা হচ্ছে এবং মাসেল সফট টিস্যুতে হচ্ছে, এটা সার্কোমার টাইপ আছে তার মধ্যে অন্যতম টাইপ। সফট টিস্যু সার্কোমা ক্যান ডেভেলপ ইন সফট টিস্যু লাইক ফ্যাট, মাসেল, নার্ভ, ফাইবার টিস্যু, ব্লাড ভেসেল অ্যান্ড ডিপ স্কিন টিস্যু। সফট টিস্যু, যে টিস্যুগুলো নরম আমাদের বডিতে, আমরা যখন অ্যানাটমি করেছি হার্ট, হার্ট টিস্যু, সফট টিস্যু, হ্যাঁ, এগুলো আমরা কি পড়েছি। তো হার্ট হচ্ছে কি, বোন হচ্ছে হার্ট, আর সফট কি, মাসেল, ফ্যাট, নার্ভ, ফাইবার টিস্যু, ব্লাড ভেসেল, ডিপ স্কিন টিস্যু, এগুলো হচ্ছে সফট টিস্যু। এগুলো তো ক্যান্সার হয়। দে ক্যান বি ফাউন্ড ইন এনি পার্ট অফ দ্য বডি, দে আর মোর দেন 70 টাইপ অফ সার্কোমা।
এরা বডি যে কোনো পার্টি হতে পারে এই ধরনের সারকোমা ক্যান্সার, এবং প্রায় 70 রকমের সারকোমা রয়েছে। এখন আসি, আমরা আসি যে সিমটম, কোন ধরনের সিমটম গুলো সাধারণত হয়। একটা জিনিস সেটা হচ্ছে প্রতিটা ক্যান্সারের ক্ষেত্রেই এই সিমটম থাকে, খুবই মিনিমাম সিমটম থাকে। এই ক্যান্সার এমন একটা ডিজিজ যার মিনিমাম সিমটম মোর প্যাথোলজি, অধিকাংশের ক্ষেত্রেই তাই। যখন অ্যাডভান্স লেভেলে চলে যায় তখন হয়তো অনেক সিমটম প্রকাশ পায়, কিন্তু প্রাথমিক ভাবে বা স্টেজ কিছুটা অগ্রসর হওয়ার পরেও কিন্তু ক্যান্সারের সিমটমটা খুব একটা থাকে না, মিনিমাম সিমটম থাকে, বাট প্যাথোলজিটা খুব মোর ভয়ঙ্কর। আমাদের অমরনাথ স্যার যে বিষয়টা বললেন যে টোটালিটি অফ সিমটম মানে যে ভাইটাল ফোর্সের ডিঅ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে একেবারে ফিজিক্যাল লেভেল পর্যন্ত, স্ট্রাকচারাল চেঞ্জ পর্যন্ত, সমস্ত কিছু যা কিছু হচ্ছে সমস্ত কিছুর সমন্বয় হচ্ছে টোটালিটি অফ সিমটম। তো এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি ক্যান্সারের বিষয়গুলো দেখেন, ক্যান্সারের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তার সিমটম গুলো খুব কম, বা অনেক ক্ষেত্রে সিমটম থাকে না, অ্যাসিমটোমেটিক, বাট রোগটা কিন্তু খুব ভয়ঙ্কর, মোর ডেঞ্জারাস। হ্যাঁ, এই জন্য যে মিনিমাম সিমটম বাট মোর প্যাথোলজি, মোর প্যাথোলজি। সুতরাং প্যাথোলজির গুরুত্ব অনেক বেশি, প্যাথোলজির গুরুত্ব রয়েছে। আমরা যদি প্যাথোলজিটাকে উপলব্ধি করতে না পারি, অনুধাবন করতে না পারি, তাহলে আমরা কখনোই রোগীকে পুরোপুরি আরোগ্য করতে পারবো না, সঠিক জায়গায় পৌঁছতে পারবো না। যেমন ভাবে আমি শুধুমাত্র একটা উদাহরণ দিচ্ছি, স্যামুয়েল হ্যানিম্যান শেপ, তিনি সিফিলিটিক মাইজম আবিষ্কার করলেন কি থেকে, সিফিলিস থেকে। আর সাইকোটিক মাইজম আবিষ্কার করলেন গনোরিয়া থেকে। গনোরিয়া এবং সিফিলিস এর প্যাথোলজি উনি উনি যদি ওই গনোরিয়া এবং সিফিলিসের প্যাথোলজি না জানতেন, তাহলে ওনার পক্ষে কখনোই এই মায়াসমেটিক কনসেপ্টটা আবিষ্কার করা সম্ভব হতো না। সুতরাং এতটুকু চিন্তা করি, ওনার ওই সময় প্যাথোলজিক্যাল নলেজ কত গভীর ছিল সেটা আমরা চিন্তা করি, এবং অনেক দিন পরে দেখি তিনি গনোরিয়া সম্পর্কে, তার যে কনসেপ্ট হয়ে যায় তিনি গনোরিয়া সম্পর্কে ওই সময় কনসেপ্ট দিচ্ছে, গনোরিয়া কোন লোকাল ডিজিজ নয়, সিফিলিস কোন লোকাল ডিজিজ নয়। ডাক্তাররা মনে করত যে অর্গানে গেছে বা যে অর্গানে সিফিলিস হয়েছে, ওই অর্গানটাই ওই আলসারেশন, ওই ক্ষত বা ফোকালাইজ যদি সেখানে কেটে ফেলা হয়, পুড়ে ফেলা হয়, বার্ন করা হয়, ওষুধ দ্বারা দূর করে দেওয়া হয়, রোগীটার আর গনোরিয়া ছড়াবে না। কিন্তু হ্যানিম্যান বলছে যে নো, এই কনসেপ্টটা রং। যখন তার গনোরিয়ার জনিত কারণে সিমটম অ্যারাইজ হয় কিংবা এর জন্য শঙ্কার অ্যারাইজ হয়, তার আগেই হোল সিস্টেমটা হয়, যেটা মডার্ন সায়েন্স যেটা বলতেছে, মডার্ন সায়েন্স কিন্তু এটা স্বীকার করতেছে। হ্যাঁ, উনি বলতেছেন হোল আগে এফেক্ট হয়, তারপর লোকাল সিমটমটা আসে, সেই সময় কনসেপ্ট দিয়েছেন। এবং তার উপর ভিত্তি করেই কিন্তু তিনি পরবর্তীতে যে সিপ্লিটিক মায়াজম, এই যে আমরা বলি যে সাপ্রেশন, সাপ্রেশন বিষয়টা আসলে কি, সেটা হচ্ছে যে একটা রোগের একটা গতি প্রক্রিয়া। হ্যাঁ, যখন সিপিলিসের একটা শ্যাঙ্কার হচ্ছে অর্গানে বা মিউকাস মেমব্রেনে বা স্কিনে, ওই শ্যাঙ্কার আগে হোল বডি কন্টামিনেটেড হয়, তারপরে কি হয়, প্রতি ধাপে যখন যদি এটা ঠিক ট্রিটমেন্টটা হোমিওপ্যাথিক উপায়, তখন সেটা আস্তে আস্তে ভাইটাল অর্গান থেকে মোর ভাইটাল অর্গানের দিকে সে ধাবিত হয়। আচ্ছা, হ্যালো, এখন কি স্পষ্ট শোনা যাচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ। এখন শোনা যাচ্ছে স্যার, নেটে গন্ডগোল হয়েছে স্যার। ঠিক আছে স্যার, তাহলে সিমটম গুলো কি, সিমটমস গুলোতে আমি আসি। এ লাম দ্যাট ক্যান বি ফেল্ট থ্রু দ্য স্কিন দ্যাট মে অর মে নট বি পেইনফুল। লাম্প মানে কি, আমরা যেটাকে সাধারণ ভাষায়, প্রচলিত ভাষায় কি বলি, টিউমার। একটা টিউমার যেটা স্কিনের আমরা দেখতে পারি, স্কিন ভেদ করে উপরের দিকে উঠে আসছে, এরকম একটা লাম্প আমরা দেখতে পাবো। যে একেবারে যে কোনো ক্যান্সার, ম্যাক্সিমাম ক্যান্সারের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, একটা টিউমার। এরপরে কি, বোন পেইন, যদি বোনে হয় সেটা বোন পেইন হবে, হাড্ডিতে ব্যথা হবে, কিংবা যদি
মাসেলেই হয়েছে, সেখান থেকে মেটাস্টেসিস হয়ে বনে চলে গেছে, সেক্ষেত্রে বোন পেইন হবে। এটা নির্ভর করে আসলে রোগীর কন্ডিশনের উপরে, রোগীর ডিজিজ প্যাথোলজির উপরে সিম্পটম গুলো নির্ভর করে। ব্রোকেন বোন দ্যাট হ্যাপেন আনএক্সপেক্টলি সাসেস উইথ এ মাইনর ইঞ্জুরি অর নো ইঞ্জুরি অ্যাট অল, হাড্ডি ভেঙে যাচ্ছে। সাধারণত হাড্ডি কেন ভাঙে? আমরা পড়ে গেলে মারাত্মক ভাবে ইনজুরড হলে হাড্ডি ভাঙে, কিন্তু এই সামান্য একটু ইঞ্জুরি যেটা ভাঙার মতো না, তাতে হাড়টি ভেঙে যাচ্ছে কিংবা এমনিতে ভেঙে যাচ্ছে, এটি কিন্তু সারকোমা অর্থাৎ বোন ক্যান্সারের একটা সিমটম। অ্যাবডোমিনাল পেইন, পেটে ব্যথা হতে পারে। পেটে ব্যথা হতে পারে কোন ক্ষেত্রে? সারকোমা তো বিভিন্ন অর্গানে হয়। হ্যাঁ, যদি সেটা যদি যদি হয় কিসে, ইউটেরাসে হলো, সেই ক্ষেত্রে কি হতে পারে? পেইন হতে পারে। আসলে এটা নির্ভর করে কোন অর্গানে সারকোমাটা হয়েছে। এছাড়া ওয়েট লস, ওয়েট লস প্রতিটা ক্যান্সারের ক্ষেত্রে একটা কমন সিম্পটম। এবং একটা জিনিস মাথায় রাখবেন, আপনি ট্রিটমেন্ট দেওয়ার পরে যদি রোগীর ওয়েটটা বাড়তে থাকে, ওয়েটের ইম্প্রুভমেন্ট হয়, তাহলে বুঝবেন যে আপনার ক্যান্সারের রোগী বেটারের দিকে যাচ্ছে। আর ওয়েট লস যদি আরো বাড়তে থাকে, তাহলে বুঝবেন যে আপনার ক্যান্সারের রোগী খারাপের দিকে যাচ্ছে। ওয়েট যদি স্টেবলও থাকে, যে আপনি বুঝবেন বুঝতে হবে যে না, আপনার অলরেডি মেডিসিনটা রোগীর উপর কাজ করতেছে এবং রোগীটাকে অন্তত পক্ষে খারাপ অবস্থা থেকে কি সেভ করতেছে। এই ক্যান্সার রোগীদের ক্ষেত্রে কমন এই বিষয়টা আমি পেয়েছি, দেখেছি, সেটা হচ্ছে যে তার ওয়েট লস। এই ওয়েট লস কিন্তু আমাদের টিউবারকুলার মাইজমেটিক এবং ক্যান্সারাস মাইজমেটিক অবস্থার একটা গুরুত্বপূর্ণ পরিচয়। তাহলে সিমটম খুব একটা বেশি আমরা পেলাম না, সিমটম পেলাম একটা টিউমার, তারপর হাড্ডিতে ব্যথা কিংবা হাড্ডি ভেঙে যাওয়া, অ্যাবডোমিনাল পেইন, ওয়েট লস। এছাড়া আর কিছু সিমটম রয়েছে, সেই সিমটম গুলো আমরা পাবো। জেনারেল সিমটম রয়েছে, সেটা নির্ভর করবে আসলে কোন অর্গানে সারকোমাটা হয়েছে। আমরা আজকে সে বিষয়টা নিয়ে আলোচনার মধ্য দিয়ে আমাদের সারকোমার পর্বটা আমরা শুরু করব, ধারাবাহিক পর্ব। তো কজেশনটা কি? কজেশনটা হচ্ছে, ইট ইজ নট ক্লিয়ার হোয়াট কজেস মোস্ট সারকোমা। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে সারকোমার পিছনে কি কারণ, সেটা এখনো ক্লিয়ার নয়। যদিও আমরা হোমিওপ্যাথ যারা আছি, আমরা বলি যে এর পিছনে ব্যাকগ্রাউন্ডে মাইজমেটিক কজেশন রয়েছে, এবং আমাদের সেটা অনেক ক্ষেত্রে আমরা প্রুভ করতে, মানে ক্লিনিক্যালি আমরা সেটাকে প্রুভ করেছি, কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বলছে যে এটার কারণটা ক্লিয়ার নয়। ইন জেনারেল ক্যান্সার ফর্ম হোয়েন চেঞ্জেস হ্যাপেন ইন দ্য ডিএনএ উইদিন সেল। দেখুন, কিন্তু এটা বলতেছে যে আমাদের যে সেল রয়েছে, আমাদের এই যে হিউম্যান বডিটা, এই বডিটা অনেকগুলো সেল নিয়ে গঠিত, অসংখ্য সেল নিয়ে গঠিত, যেমন একটা বিল্ডিং ইট নিয়ে গঠিত। এখন এই সেলগুলোর মধ্যে ডিএনএ রয়েছে, এই ডিএনএ গুলো কি করে, জিন, কিছু জেনেটিক কোড এই ডিএনএ গুলো ক্যারি করে। তো এই জেনেটিক কোড গুলো কি করতেছে, কন্ট্রোল করতেছে আমাদের সেলগুলোর বৃদ্ধি হ্রাস, কোন সেল কতটুকু আহার করবে, কতটুকু খাবে, কতটা বিভাজন হবে, কতদিন বেঁচে থাকবে, কতদিন মরে যাবে, এগুলো নিয়ন্ত্রণ করে। বাট এই নিয়ন্ত্রণের জায়গাটা যদি আনকন্ট্রোলড হয়ে যায়, তাহলে কি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই ধরনের ক্যান্সার ডেভেলপ করতেছে। এই জিনিসটা আমরা হোমিওপ্যাথরা বলতেছি যে এর পিছনে কারণ হচ্ছে ইন্টারনাল মায়োজম, সংক্ষিপ্ত মায়োজম বা রোগীর দেহের মায়োজম। এখন মায়োজমের কনসেপ্ট যদি আমি চাই, মায়োজমটা কোথায়? এটা কি শূন্যের উপর? শূন্যের উপর না, এটা তো আমাদের বডির মধ্যে ইন্টারনাল কর, সেটা অত্যন্ত সূক্ষ্ম, হ্যানিম্যান সাহেব সূক্ষ্ম। তা কোথায়, কোন লেভেলে কাজ করতেছে মায়োজম? মায়োজমের কাজটা অত্যন্ত সূক্ষ্ম লেভেলে, মানে সূক্ষ্ম লেভেলটা কোথায়? সূক্ষ্ম লেভেলটাই হচ্ছে যে আমাদের বডির যে সেলুলার লেভেল, ডিএনএ লেভেল, জেনেটিক লেভেল, সেই লেভেল থেকে তো কাজ করছে। কেননা যে মাইজোমটা বংশগত ভাবে এসছে, মা বাবা থেকে প্রাপ্ত হয়ে এসছে, তো মা বাবার কাছ থেকে কিভাবে আসছে, জেনেটিক কোডের মাধ্যমে এসছে। সুতরাং যদি আমি মডার্ন সায়েন্সের এই বিষয়টার সঙ্গে হোমিওপ্যাথি কনসেপ্টের যদি সমন্বয় ঘটাই, তাহলে দেখা যাবে যে সেই কনসেপ্ট থেকে একই কথা, শুধুমাত্র ভিন্ন ভিন্ন ভাষায় বা ভিন্ন ভিন্ন ভাবে বলছে, এতটুকুই পার্থক্য। তাহলে এখানে কি বলছে যে causes, it is not clear what causes most sarcoma in general cancer from when changes happen in the DNA within the cell
DNA inside a cell is packaged into a large number of individual genes, each of which contain a set of instructions telling the cell what function to perform as well as how to go and divide. Eta ami etokkhon bollam je ashole oi genetic code theke nirdeshona ashe, DNA nirdeshona dai, cell er nirdeshona ashe je kon cell ta kotota bibhajon hobe কতটা হবে না, এই বিষয়গুলো কিন্তু ডিএনএ কন্ট্রোল করে। যদি এটা কি হয়ে যায়, মিউটেশন মাইট টেল সেল টু গ্রো অ্যান্ড ডিভাইডেড আনকন্ট্রোলাবলি অ্যান্ড টু কন্টিনিউ লিভ ইন নরমাল সেলস উড ডাই। এবং যদি কি হচ্ছে, মিউটেশন পরিবর্তিত হয়ে কি হচ্ছে, এই সেল ফ্লোরার বা ডিভিশন গুলো আনকন্ট্রোল হয়ে যাচ্ছে, কি হচ্ছে, টু কন্টিনিউ লিভিং ওয়েন নরমাল সেলস উড ডাই। Normal cell would die. Uncontrolled অবস্থায় যে সেলগুলো গ্রো করতেছে, অ্যাবনর্মাল সেলগুলো সেগুলো পারসিস্ট করতেছে আর নরমাল সেলগুলো কি মরে যাচ্ছে। ইন দিস হ্যাপেন দ্য অ্যাবনর্মাল সেলস ক্যান ফর্ম এ টিউমার। এইভাবেই অ্যাকুমুলেটিং হয়ে অ্যাবনর্মাল সেলগুলো জড়ো হয়ে টিউমার ফর্ম করতেছে। বিষয়টা মনে ক্লিয়ার? অর্থাৎ এই সেল গুলো অ্যাবনর্মাল, সেই সেল গুলো গ্রো করতেছে, একটা জায়গায় জমা হচ্ছে আর বৃদ্ধি পাচ্ছে, আর নর্মাল সেল গুলো মরে যাচ্ছে, তখন এই অ্যাবনর্মাল সেল গুলো অ্যাকুমুলেটিং হয়ে জড়ো হয়ে টিউমার গঠন করতেছে। এটাই হচ্ছে যে এর ইন্টারনাল প্যাথোলজি। এটা মানে এটা সমস্ত টিউমার গঠনের বা ক্যান্সার গঠনেরই এটা একটা প্যাথোলজি। এখন আমরা আছি যে রিস্ক ফ্যাক্টর, কি কি ফ্যাক্টর থাকলে, কি কি বিষয় জড়িত থাকলে রোগীর মধ্যে বা রোগীর ফ্যামিলি সেক্ষেত্রে এই ধরনের ক্যান্সার বা সার্কোমা ডেভেলপ করতে পারে, সেই বিষয়গুলো আমাদের জানা দরকার। একটা কয়েকটা দিক জানা দরকার। প্রথম দিক হচ্ছে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান কেমন হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ফ্যামিলি হিস্টোরিতে কি রয়েছে বা রোগী কি কি এক্সপোজ হয়েছে, কি পজিটিভ ফ্যাক্টর রোগীর মধ্যে ছিল যার জন্য তার ক্যান্সার ডেভেলপ করছে, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই বিষয়গুলোর উপরে যদি আমাদের নলেজ না থাকে, তাহলে কিন্তু আমরা শুধুমাত্র সিমটম নিয়ে ঘুরতে ঘুরতে আমাদের মন মস্তিষ্ক শেষ হয়ে যাবে, আমরা সঠিক জায়গায় বলতে পারবো না। আর যদি আমাদের জানা থাকে যে তার এই অবস্থাটা কোন অরিজিন থেকে, কিভাবে কোথা থেকে ডেভেলপ করতে পারে এবং সেটা তার মধ্যে আছে কিনা, এবং সেটা থাকলে সেটা কিভাবে তাকে কতটা এফেক্ট করছে, তাহলে আমরা সহজেই কিন্তু একটা সমাধানে পৌঁছে যেতে পারবো। রিস্ক ফ্যাক্টর গুলো কি, ইনহেরিটেড সিন্ড্রোম, ফ্যামিলি হিস্ট্রি অফ রেটিনোব্লাস্টোমা, নিউরোফাইব্রোমেটোসিস টাইপ 1। ফ্যামিলিতে যদি রেটিনোব্লাস্টোমা হিস্ট্রি থাকে, রেটিনোব্লাস্টোমা হচ্ছে যে চোখে এক ধরনের টিউমার, নিউরোফাইব্রোমেটোসিস হচ্ছে নার্ভে বা স্নায়ুতে এক ধরনের টিউমার। যদি ফ্যামিলি হিস্ট্রিতে এই ধরনের রোগ থাকে, তবে সেক্ষেত্রে তাদের সার্কোমা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এরপরে কি, রেডিয়েশন থেরাপি ফর ক্যান্সার ইনক্রিজ দ্য রিস্ক অফ ডেভেলপিং সার্কোমা। আগে ক্যান্সার হয়েছিল, কি রেডিয়েশন থেরাপি নিয়েছে, হয়তো বা আগে যে ক্যান্সার ছিল সেটা সার্কোমা ছিল না, সেটা হয়তো বা অন্য কোনো ক্যান্সার ছিল, সেটা তো কার্সিনোমা ছিল, বাট সে ভালো হয়ে গেছে, সেখান থেকে কিউর হয়েছে, বাট এখন কিংবা কিউর হয় নাই এবং এখন আবার সার্কোমা তার মধ্যে ডেভেলপ করছে, এমন হতে পারে। এছাড়া ক্রনিক সোয়েলিং, ক্রনিক সোয়েলিং কিসের সোয়েলিং, লিম্ফ নোডে, যেমন কি লিম্ফাডিমা। হ্যাঁ, লিম্ফাডিমা সোয়েলিং কজ বাই ব্যাকআপ অফ লিম্ফ ফ্লুইড। লিম্ফ ফ্লুইড যেগুলো আছে, এই লিম্ফ ফ্লুইড গুলো কি হয়ে যাচ্ছে, কোনোভাবে সামহাও সেখানে অবস্ট্রাকশন হয়ে সেখানে লিম্ফ অ্যাডিমা দেখা যাচ্ছে, এবং যাদের লিম্ফ অ্যাডিমা যাদের দেখা দেয়, তাদের মধ্যে সার্কোমা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। দ্যাট অকার্স ওয়েন দ্য লিম্ফ্যাটিক সিস্টেম ইজ ব্লক অর ড্যামেজ। আমরা কিন্তু এই যে আমাদের কনস্টিটিউশন পড়েছি ম্যাথমেটিক্যাল, বিভিন্ন রকম যেমন লিউকোপ্লেকমেটিক কনস্টিটিউশন আমরা পড়েছি, স্ক্রোপ্লাস কনস্টিটিউশন পড়েছি, তো এই লিউকোপ্লেকমেটিক
এটা আমরা এই জন্যই পড়ি যে রোগীভাবে আমাদের এইগুলো কিন্তু এই ধরনের একই নলেজ, হ্যাঁ, যাদের এই অ্যাডিনোমা লিম্ফ্যাটিক সিস্টেমের অবস্ট্রাকশন ব্লকেজ থাকে, এ ধরনের রোগীদের কিন্তু এই সার্কোমা হওয়ার সম্ভাবনা, টাইপ অফ সার্কোমা কল অ্যাঙ্গিও সার্কোমা, এবং এদের কি ধরনের অ্যাঙ্গিও সার্কোমা, অ্যাঙ্গিও সার্কোমা কি যে বলেছিলাম বাজারে আছে বিভিন্ন সার কারখানা থেকে বিভিন্ন যে কেমিক্যাল ইন্ডাস্ট্রি গুলো আছে, হ্যাঁ, এছাড়া আমাদের পরিবেশ প্রকৃতি তো প্রতিনিয়ত দূষিত হয়ে যাচ্ছে, এই যে ঢাকা শহরে বাতাস এতটা দূষিত, এতটা দূষিত, এই ধরনের বিভিন্ন কেমিক্যালের সম্পত্তি যারা আসছে তাদেরও কিন্তু এই ধরনের সার্কোমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক্সপোজার টু ভাইরাস, দ্য ভাইরাস কল্ড হিউম্যান হার্পিস ভাইরাস ক্যান ইনক্রিজ দ্য রিস্ক অফ টাইপ অফ সার্কোমা কল কাপোসিস সার্কোমা ইন পিপল উইথ উইকেন্ড ইমিউন সিস্টেম। হ্যাঁ, হার্পিস রোগটা কিন্তু খুব একটা ভালো রোগ না, এটা ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, আপনারা অনেকে জানেন এই রোগী ট্রিটমেন্ট করেছেন, ফোসকা ফোসকা হয় বডির একটা পাশে এবং খুব পেইন হয়, খুব ইনফার্মেটরি কন্ডিশন হয়, খুব কন্টাজিয়াস, খুব ছড়ায়, এবং এই হার্পিস যদি সঠিক ট্রিটমেন্ট না করা হয় তবে সেক্ষেত্রে সে বডি বিভিন্ন অর্গান ড্যামেজ করে দিতে পারে, এবং এই যাদের হার্পিস সিমপ্লেক্স, শুধু হার্পিস সিমপ্লেক্স না, যাদের হার্পিস হয় বডিতে, অর্থাৎ এই ধরনের হার্পিস হওয়া মানে আমার যেটা মনে হয় যে একটা তাদের ক্যান্সারাস ম্যাগনেটিক কন্ডিশন তাদের মধ্যে বিরাজ করে, তার জন্য হার্পিসটা হয়, এবং যাদের এই হার্পিস হয় তাদের কিন্তু এই ধরনের সার্কোমা হওয়ার সময় বেশি থাকে, এবং সেই সার্কোমা স্পেসিফিক্যালি ক্যাপোসিস সার্কোমা হওয়ার সম্ভাবনা তাদের বেশি থাকে। এই তো মূলত এই রিস্ক ফ্যাক্টর গুলো আমরা জানলাম। এখন আমরা জানবো হচ্ছে যে টাইপ, টাইপ গুলো কত রকম টাইপ হতে পারে। আসলে ওই যে বলা হয়েছে না যে 7 আপ টাইপ প্রায় রয়েছে, তো তার মধ্যে আমি কিছু টাইপ আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা রোগী ট্রিটমেন্ট করতে গিয়ে যখন বিভিন্ন রকমের প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা গুলো আসে তখন দেখবেন যে ধরনের টার্ম গুলো থাকে, যেমন অ্যাঞ্জিও সার্কোমা, কন্ড্রো সার্কোমা, ডারম্যাটো ফাইব্রো সার্কোমা, এপিথেলিয়াল সার্কোমা, সুইং সার্কোমা, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল স্ট্রো টিউমার, সংক্ষেপে বলা হয় জিস্ট, ক্যাপোসিস সার্কোমা, লিওমাইসার্কোমা, লাইকোসার্কোমা, ম্যালিগন্যান্ট সার্কোমা, র্যাবডোসাইটো সার্কোমা, সফট টিস্যু সার্কোমা, সিনোভিয়াল সার্কোমা, অনেক রকম সার্কোমা রয়েছে। তো এখন আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে লিওমাইসার্কোমা। তো লিওমাইসার্কোমা এইটা আলোচনা করবো, লিওমাইসার্কোমা আলোচনা মধ্য দিয়ে আমাদের এই সার্কোমার উপর যে আলোচনার পর্ব শুরু হতে যাচ্ছে, মানে সার্কোমার রিলেটেড যে ধারাবাহিক পর্ব শুরু হতে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত সার্কোমার ইন্ট্রোডাক্টরি ইন্ট্রোডাক্টরি পার্ট চললো, তাহলে লিওমার সার্কোমা সম্পর্কে আমরা আলোচনা করবো। লিওমার সার্কোমাটা আসলে কি, লিওমার সার্কোমা ইজ এ রেয়ার টাইপ অফ ক্যান্সার দ্যাট বিগিনস ইন স্মুথ মাসেল টিস্যু। আমাদের বডিতে যে স্মুথ মাসেল রয়েছে, টিস্যু রয়েছে, সেখানে এই লিওমাইসার্কোমাটা সেখানে কিন্তু স্মুথ মাসেলটা আসলে আমাদের আমাদের বডিতে ভলান্টারি মাসেল রয়েছে, ইনভলান্টারি মাসেল রয়েছে। ভলান্টারি মাসেল কোনগুলো, যেমন আমি ইচ্ছে করলে আমার হাতকে নাড়াতে পারছি, ইচ্ছা করলে আমি আমার পাকে নাড়াতে পারছি, ইচ্ছা করলে আমি আমার চোখকে নাড়াতে পারছি, হ্যাঁ, আমার জিহ্বাকে ঠোঁটকে এগুলো নাড়াতে পারছি, এগুলো কিন্তু আমার কন্ট্রোলের মধ্যে আমি আনতে পারছি। কিন্তু বডির মধ্যে কিছু অর্গান রয়েছে যেগুলো ইচ্ছে করলে কিন্তু আমি সেগুলোকে মুক্ত পারবো না, সেটা কিন্তু আমার নিয়ন্ত্রণের বাইরে। কারণ আমি ইচ্ছে করলে কি আমার লিভারটাকে আমি কিন্তু নাড়াতে পারবো। তো যেমন মহিলাদের জরায়ু রয়েছে, সে ইচ্ছে করলে সেটাকে নড়াচড়া করতে পারবে না। আমাদের প্রস্টেট গ্ল্যান্ড রয়েছে, আমি ইচ্ছে করলে সেটাকে সংকোচন প্রসারণ করতে পারবো না। তো এই যে কিছু এই ধরনের অর্গান রয়েছে, যে অর্গান গুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, হ্যাঁ, এবং এগুলো স্মুথ মাসেল দ্বারা গঠিত। এই ধরনের স্মুথ মাসেল দ্বারা গঠিত সেখান থেকে যে ক্যান্সার হচ্ছে সেটা হচ্ছে আপনার লিওমাইসার্কোমা। তো স্মুথ মাসেল টিস্যু ইজ ফাউন্ড
many areas of the body, such as the digestive system, urinary system, blood vessel, and uterus. Digestive system. যেমন আপনি চেয়েছিলেন আপনার যে ইন্টেস্টাইন আছে, এই ইন্টেস্টাইনটা আপনি কিন্তু নিজের ইচ্ছা মতো সেটাকে নাড়াচাড়া করতে পারবেন, সেটা নিজের গতিতে, নিজের নিজস্ব গতিতে সে চলে। হ্যাঁ, তার একটা নিজস্ব মুভমেন্ট রয়েছে, সেই গতিতে সে সংজ্ঞায়িত হয়। ইউরোনারি সিস্টেম, আপনার এখন প্রস্রাবের বেগ নেই, আপনি ইচ্ছে করলেই তো বেগ নিয়ে আসতে পারবেন না। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়ে গিয়ে প্রস্রাব জমা হবে, তারপর প্রস্রাবের বেগ আসবে, তারপরে আপনি হয়তো বা একটু পরে করলেন বা আপনি আগে করলেন, সেটা ভিন্ন কথা। তারপর ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল এর মধ্যে দিয়ে তার একটা গতির ব্লাড চলতেছে। এটা ইউটেরাস, ইউটেরাসে আমাদের মাদের, আমাদের বোনদের, তাদের প্রতি মাসে মেনস্ট্রুয়েশন হওয়ার জন্য তার যে কর্মকাণ্ড, সেখানে যে একটা বেস তৈরি হওয়া, সেখানে ক্ষেত্র তৈরি হওয়া, মেনস্ট্রুয়েশন হওয়া, কিংবা যদি কনসেপ্ট করে সেখানে ফিটাসটা ধীরে ধীরে বেড়ে ওঠা এবং সেখানকার মাসেলটাকে আস্তে আস্তে প্রসারিত হওয়া, সেখানকার মাসেল প্রসারিত হতে থাকে, তার নিজস্ব ভাবে ওই ফিটাস থেকে স্থান করে দেয়, আবার যখন বাচ্চাকে বের করে দিতে হবে তখন আবার সে কি করে কনস্ট্রাকশন করে, সংকোচন হয়, নিজে নিজে সংকুচিত হয়ে বাচ্চাটাকে বাইরে বের করে দেয়। এই যে প্রক্রিয়া, এই যে ক্রিয়াগুলো রয়েছে মাসেলের ক্রিয়া, যেটা তার ওই মাসেলের নিজস্ব বৈশিষ্ট্য। এই ধরনের মাসেলের যে ধরনের ক্যান্সার হচ্ছে, এটা হচ্ছে লিওমায়া সারকোমা। তো লিওমায়া সারকোমা মোস্ট অফেন বিগিনস ইন দ্য অ্যাবডোমেন অর ইউটেরাস, এটা সাধারণত পেটে কিংবা ইউটেরাস হয়ে থাকে। ইট স্টার্টস অ্যাজ এ গ্রোথ অফ অ্যাবডর্মাল সেল অ্যান্ড অফেন কুইকলি টু ইনভেড অ্যান্ড ডিস্ট্রয় নর্মাল বডি টিস্যু। সেটা কি হচ্ছে, অ্যাবনর্মাল সেলের এখানে গ্রোথ হচ্ছে এ ধরনের মাসেলে, এবং আশেপাশে যে টিস্যুগুলো রয়েছে সেগুলোকে ইনফেক্ট করে, সেগুলোকেও ক্যান্সারটা ছড়িয়ে ফেলে। তারা সাইন এন্ড সিমটম, কোন ধরনের সাইন এন্ড সিমটম গুলো রয়েছে, যে সাইন অফ সিমটমস অফ লিওমায়ো সারকোমা ডিপেন্ডস অন হোয়ার ক্যান্সার স্টার্ট, ক্যান্সারটা কোথায় আসলে হয়, কোথায় হচ্ছে, হোয়ার দ্য ক্যান্সার স্টার্ট। দেখুন, আমরা প্রথমে সারকোমা বলেছিলাম, সারকোমা হতে পারে হার্ট টিস্যুতে, সব কিছুতে, সেখান থেকে আমি আসলাম নিওলিওমায় সারকোমা একটা টাইপে, সেটা হচ্ছে কোথায়, স্মুথ মাসেল। এখন স্মুথ মাসেল বডি অনেকগুলো অর্গান রয়েছে, ইন্টেস্টাইন রয়েছে, ব্লাড ভেসেল রয়েছে, ইউটেরাস রয়েছে, তাহলে কোথায় কোথায় কোন অরিজিন থেকে সেই ক্যান্সারটা ডেভেলপ করছে, সেগুলো করে আসলে সিম্পটমগুলো অ্যারেস্ট করে। দে মাইট ইনক্লুড weight loss and growing numb or swelling that could I see. এখানে ক্ষেত্রে ওই ক্যান্সারের সাধারণ যে লক্ষণ, একটা টিউমার, পেইন হয়, ওয়েট লস হচ্ছে, ফুলে যাচ্ছে ওই জায়গাটা, এই সাধারণ যে সিস্টেমগুলো, সিস্টেমগুলো এই ক্ষেত্রে। তো লিওমায়া সারকোমা ইজ এ টাইপ অফ সফট টিস্যু সারকোমা, উইচ ইজ ব্রড ক্যাটাগরি অফ ক্যান্সার দ্যাট বিগিনস টিস্যু দ্যাট কানেক্ট সাপোর্ট অ্যান্ড সাউন্ড আদার বডি। তাহলে এটা এক ধরনের সফট টিস্যু সারকোমা, এবং অনেক বিশাল বিস্তৃতি রয়েছে এটা, কারণ লিওমায়া সারকোমা অনেক অনেক অর্গান গুলো রিলেটেড থাকে। এবং এটা কি করে, আমাদের বডির যে সাপোর্ট দিচ্ছে সেই স্ট্রাকচার বা সেই সাপোর্টিং অর্গান গুলোতে এই টিউমারটা বা ক্যান্সারটা হয়ে থাকে। ইউটেরাইন লিওমায়া সারকোমা, এখন আমি স্পেসিফিক অবস্থায় চলে আসলাম, সেটা হচ্ছে যে ইউটেরাইন লিওমায়া সারকোমা আলোচনা করি। তাহলে আমি যদি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম, প্রথমে আমরা পুরো সমুদ্র একটা নিয়েছিলাম সারকোমা, সব টিস্যু, হার্ট টিস্যু সবকিছু মিলে টিলে বিশাল সারকোমা, সারকোমার অনেক টাইপ আছে, সেখান থেকে একটা বেছে নিলাম লিওমায়া সারকোমা, শুধুমাত্র সফট টিস্যু স্মুথ মাসেলের সে লিওমায়া। ওকে, থ্যাংক ইউ। তাহলে সেখান থেকে আমরা লিওমায়া সারকোমা, সেখান থেকে আমরা এখন স্পেসিফিক অর্গানে চলে আসলাম, যে ইউটেরাস জরায়ুতে লিওমায়া সারকোমা। তাহলে জরায়ুতে লিওমায়া সারকোমা এই আলোচনা
আজকে এই আলোচনা করে আজকে শেষ করব। পরবর্তীতে আজকে এরকম ভাবে আজকে জরায়ুতে আলোচনা করছি, পরবর্তীতে হয়তো আর একটা অর্গানের লিউমাই সারকোমা, এইভাবে আমরা আলোচনা চালাবো। ইউটেরাইন লিউমাই সারকোমা, ইউটেরাইন লিউমাই সারকোমা ইজ এ রেয়ার ম্যালিগন্যান্ট টিউমার দ্যাট আরাইজ ফ্রম দ্য স্মুথ মাসেল লাইনিং ওয়াল অফ দ্য ইউটেরাস। যেটা বললাম যে ইউটেরাসের যে স্মুথ মাসেল রয়েছে, ইউটেরাস স্মুথ মাসেলের লাইনিং থেকে এভাবে টিউমার গ্রো করে। ইউটেরাস স্মুথ মাসেলের কাজ কি অলরেডি কিন্তু বলেছি, দেয়ার আর এসেনশিয়াল টু টাইপ অফ মাসেল ইন দ্য বডি, ভলান্টারি অ্যান্ড ইনভলান্টারি। আমাদের বডিতে দু রকমের মাসেল আছে সাধারণত, এই ধরনের স্মুথ মাসেল মাসেল রয়েছে আমাদের বডিতে। একটা হচ্ছে কি ভলান্টারি মাসেল এবং ইনভলান্টারি মাসেল আমাদের বডিতে রয়েছে, দুই ধরনের মাসেল রয়েছে, স্মুথ মাসেল আর ইনভলান্টারি মাসেল। এই স্মুথ মাসেল গুলো সেগুলো হচ্ছে কি ইনভলান্টারি, হ্যাঁ, সে তার নিজের মতো করে ফাংশন করে, নিজের মতো করে কাজ করে, এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। দ্য ব্রেইন হ্যাজ নো সার্টেন কন্ট্রোল ওভার দেম, আমাদের মস্তিষ্কের এর উপরে কন্ট্রোল নাই। স্মুথ মাসেল রিয়াক্ট ইনভলান্টারি ইন দ্য রেসপন্স টু ভেরিয়াস স্টিমুলাস, বিভিন্ন রকমের উত্তেজনার প্রতি সে সাড়া দেয়। ফর এক্সাম্পল দ্য মায়োমেট্রিয়াম স্ট্রেসেস ডিউরিং প্রেগনেন্সি টু হেল্প অ্যাকর্ডিং দ্য ফিটাস অ্যাকোমোডেট দ্য ফিটাস অ্যান্ড কন্ট্রাক্ট ডিউরিং লেবার টু হেল্প পুশ আউট বেবি ডিউরিং চাইল্ড বার্থ। যেটা বলেছিলাম, যেমন এক্সাম্পল স্বরূপ আমাদের যে জরায়ুর মাসেল রয়েছে প্রেগনেন্সি অবস্থায় বাচ্চাটাকে প্রসারিত হওয়ার জন্য জায়গা করে দেয়, আবার জরায়ু থেকে যখন বের করে দিতে হবে তখন সে কি করে কন্ট্রাকশন করে বা চাপ প্রয়োগ করে বের করে দেয়। স্পোর্ট মাসেল ইনভলান্টারি কাজ করে, এই ধরনের জরায়ুর যে ইনভলান্টারি বা স্পোর্ট মাসেলের যে টিউমার গুলো করছে সেটা হচ্ছে ইউটেরাইন লিউমাই সারকোমা। সাইন এন্ড সিম্পটম, কি সিম্পটম গুলো ডেভেলপ করতেছে? সিম্পটমস অফ লিউমাই সারকোমা ভ্যারি ফ্রম কেস টু কেস ডিপেন্ডিং আপন দ্য এক্সাক্ট লোকেশন, হ্যাঁ, সাইজ অ্যান্ড প্রোগ্রেসিভ অফ দ্য টিউমার। তাহলে এটা নির্ভর করতেছে একই ভাবে যে বিষয়গুলো, সেটা হচ্ছে যে লোকেশনটা কি, কোথায় টিউমারটা জড়ার, কোথায় টিউমারটা গ্রো করছে, টিউমার সাইজ কেমন, কতটা প্রোগ্রেসিভ হয়েছে, এগুলো উপর ভিত্তি করে আসলে সিমটম ডেভেলপ করে। মেনি উমেন উইল নট হ্যাভ অ্যাপারেন্ট সিমটম, অনেক নারীরা বুঝতেই পারে না যে তার আসলে এই ধরনের ক্যান্সার হয়েছে। তাহলে দেখুন যে মোর প্যাথোলজি লেস সিমটম, অ্যাসিমটোমেটিক, দ্য মোস্ট উমেন দ্য মোস্ট উমেন সিমটম ইজ অ্যাবনর্মাল ব্লিডিং, ব্লিডিং ফ্রম ভ্যাজাইনা অ্যান্ড দ্য ইউটেরাস, অ্যাবনর্মাল ব্লিডিং, অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, দীর্ঘদিন যেমন ব্লিডিং হচ্ছে, মিন্স বন্ধ হয়ে গেছে এরপরও ব্লিডিং হচ্ছে, অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে, এটা একটা কিন্তু সিমটম। তাই বলে এই প্রসেস ব্লিডিং হলেই যে ক্যান্সার হয়েছে তা কিন্তু নয়, অন্যান্য অনেক কারণেই হয়ে থাকে, তবে এটা কিন্তু এই লিউমাই সারকোমার একটা সিমটম, সেটা হচ্ছে কি অ্যাবনর্মাল ব্লিডিং। পোস্ট মেনোপজাল ব্লিডিং ইটস অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর দ্যাট মে ইন্ডিকেট ইউটেরাইন লিউমাই সারকোমা, মিন্স বন্ধ হয়ে গেছে। সাধারণত আমাদের মা বোনদের 45 থেকে 50-এর মধ্যে মিন্সটা বন্ধ হয়ে যায়, এটাকে বলা হয় কি মেনোপোজ। এই মেনোপোজ এর পরে মেনোপোজ হয়ে গিয়েছে, তারপরে আবার ব্লিডিং শুরু হয়েছে ইউটেরাস থেকে, সেটা কিন্তু একটা ভয়ের ব্যাপার। সাধারণত ক্যান্সার হলে বা লিউমাই সারকোমার কিন্তু একটা সিমটম। অ্যাডিশনাল সিমটমস মে প্রেশার অর পেইন সাফারিং দ্য পেলভিস অর স্টোমাক, এর সাথে অতিরঞ্জিত বা ওই যে আমরা কনকর্মিটেন সিমটম যেটা করেছি আমাদের ম্যাথমেটিক্যাল কনকর্মিটেন, মানে মূল রোগ লক্ষণের সঙ্গে আর এর সঙ্গে আর কি কি লক্ষণ থাকতে পারে, কনকর্মিটেন লক্ষণ যেটা বলা হয় সেটাই বলছে অ্যাডিশনাল। অ্যাডিশনাল সিমটম সেটা কি একটা পেলভিসে বা স্টোমাক অর্থাৎ বস্তিকোঠর বা পাকস্থলী বা পেটে সেখানে এক ধরনের চাপ বা পেইন অনুভূতি, হ্যাঁ, এরপর কি অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ, ভ্যাজাইনা থেকে বিভিন্ন রকমের লিউক্রিয়া ডিসচার্জ হচ্ছে, অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ, চেঞ্জেস ইন ব্লাডার অ্যান্ড বাওয়েল হ্যাবিট, তার পায়খানা প্রস্রাবের হ্যাবিটটা চেঞ্জ হয়েছে, কেন
কারণ যেটা হয় সেটা হচ্ছে যে এই যে টিউমারটা গ্রো করে অস্থিকোটরে, অস্থিকোটরে আশেপাশে যে ইউরিনারি ব্লাডার রয়েছে, ইউরেথ্রা রয়েছে, তারপরে ইন্টেস্টাইন রয়েছে, সেগুলোতে কি হয় একটা ছড়িয়ে যেতে পারে বা সেখান থেকে টিউমার গ্রো হওয়ার কারণে সেগুলোতে প্রেশার ক্রিয়েট করতে পারে, যার জন্য কিন্তু প্রস্রাব পায়খানার যে গতি বা বেগ বা প্রভাব প্রস্রাব পায়খানার ধরন হ্যাবিট এগুলো চেঞ্জ হয়। এগুলো কি কনকমিটেন্ট সিমটম? দেখুন কনকমিটেন্ট সিমটম এগুলো জেনারেল সিমটম, আর জেনারেল সিমটমটা কি পুরো বডিতে, দেখুন আমরা যেভাবে হোমিওপ্যাথিতে পড়েছি সেই সময় যেভাবে চিন্তা ভাবনা করা হয়েছে সেটা কিন্তু বর্তমানে ওইভাবে চিন্তা ভাবনা। হ্যাঁ, জেনারেল সিমটম কি ফ্যাটিক দুর্বলতা, পুরো বডির দুর্বলতা, জ্বর, তারপরে কি ওয়েট লস, ম্যালেস, ম্যালেস টেকি, ভালো লাগে না, শরীরটা কেমন কেমন যেন লাগে, হ্যাঁ, ফিলিংস অফ সিকনেস, এটাকে ম্যালেস বলা হয়। তাহলে জেনারেল সিমটমের মধ্যে ফিভার, দুর্বলতা, জ্বর, ভালো লাগে না, মন শরীর ভালো লাগে না, ওয়েট কমে যাচ্ছে, জেনারেল সিমটম। তাহলে জেনারেল সিমটম, অ্যাডিশনাল সিমটম বা কনফার্ম সিমটম এবং ডিজিজ স্পেসিফিক যে সিমটম, সেই সিমটম গুলো কিন্তু আমরা অলরেডি জানলাম। তো আমরা এই বিষয়গুলো, এই সিমটম গুলো আমরা যা জানলাম যে নিওমায়সারকোমা রিলেটেড যে যে চরিত্রগুলো বা বৈশিষ্ট্যগুলো, এটার উপর ভিত্তি করে আমি চেষ্টা করব যে কি কি রুব্রিক ডিপার্টমেন্টে রয়েছে বা ম্যাথমেটিক্যাল কি কি সিমটম গুলো রয়েছে এগুলো আমি চেষ্টা করব। হ্যাঁ, যেমন আজকে একজন আলোচনার আগে আমি শুনতেছিলাম রেপার্টরি নিয়ে আলোচনা করতেছিল, প্রশ্ন করেছিল যে কেন্ট রেপার্টরিতে তরমুজ খেয়ে পেট খারাপ হয়েছে, কি মেডিসিন, কয়টা সিমটম রয়েছে। আসলে কেন রেপার্টরিতে আমার মনে হয় সেখানে একটা মেডিসিন আর্সেনিক রয়েছে, আর কেন রেপার্টরি আমি সেই অনেকদিন আগে ইউজ করতাম, এখন সিনথেসিসটাই রেপার্টরি ইউজ করি, তো আমি জানি না আরো ওষুধ আছে কিনা। তো এই যে রেপার্টরিতে এই ধরনের সিমটম গুলো রয়েছে রেপার্টরিতে, এই সিমটম গুলো আমাদেরকে বুঝতে হবে, ম্যাথমেটিক্যাল ভাষা একটা আছে বুঝতে হবে। যখন আমরা রেপার্টরির ভাষা, ম্যাথমেটিক্স এর ভাষা, প্যাথোলজির ভাষাকে আমরা একত্র করতে পারবো, সবগুলোকে সমন্বয় করতে পারবো, তখন কিন্তু আমাদের মেডিসিন ইজি হবে, সুবিধা হবে। শুধুমাত্র যদি আমরা রেপার্টরির উপরে ভিত্তি করে বেস্ট করে আগাতে চাই আমরা ধরা খাবো, শুধু যদি আমরা প্যাথোলজির উপর ভিত্তি করে আগাতে চাই আমরা ধরা খাবো, শুধু ম্যাথমেটিক্যাল ভিত্তি করে আগাতে গেলেও আমরা অনেক ক্ষেত্রে হোঁচট খাবো। আমরা যখন সমন্বয় করতে পারবো ম্যাথমেটিক কনসেপ্ট, প্যাথোলজিক্যাল কনসেপ্ট, রেপার্টরি কনসেপ্ট, ম্যাথমেটিক্যাল কনসেপ্ট যখন আমরা সমন্বয় করতে পারবো, তখন আমাদের জন্য মেডিসিন নির্বাচনে অত্যন্ত সুবিধা হবে এবং আমরা চক্ষু, হৃদয় চক্ষু খুলে আমরা ডিসিশন করতে পারবো, অন্ধত্ব থেকে আমরা মুক্তি পাবো। আচ্ছা, তো এখন আসি যে ইউটেরাইন লিওমায়োসারকোমা ইজ ম্যালিগনেন্ট অ্যান্ড মে spread locally and to other area of the body, especially the lungs and liver, after causing life-threatening complication. So leiomyosarcoma এটা যদি ছড়িয়ে পড়ে, কারণ এই ক্যান্সার মানেই হচ্ছে ধরনই হচ্ছে যে ছড়িয়ে পড়া, সে আশেপাশে ছড়িয়ে পড়ে সে লাং, লিভার এগুলোকে অ্যাফেক্ট করে আরো কমপ্লিকেশন তৈরি করতে পারে। সেক্ষেত্রে কি হবে, যদি লাং করে সেক্ষেত্রে আরো সিমটম ডেভেলপ করবে, কিডনি সিম ডেভেলপ করবে, শ্বাসকষ্ট ডেভেলপ করবে। যদি লিভারে ছড়িয়ে পড়ে তখন সেক্ষেত্রে লিভার রিলেটেড সিমটম গুলো আছে, সেখানে ইডিমা, জন্ডিস, তারপরে লস অফ অ্যাপেটাইট বা ভমিটিং, এ ধরনের সিমটম গুলো রাইজ করবে। তো এটা নির্ভর করে আসলে ক্যান্সারটা কোন অর্গান এফেক্ট করছে সেই রিলেটেড সিমটম গুলো ডেভেলপ করে। সুতরাং আমাদেরকে সিমটম এর সাথে সাথে রোগের গভীরতা বুঝতে হবে, রোগের গভীরতা আমাদের উপলব্ধি করতে করার জন্য আমাদেরকে এই প্যাথোলজি নলেজ তো দরকার। লিওমায়োসারকোমা রিকার ইন মোর দেন হাফ অফ দ্য কেসেস, সামটাইমস উইদিন 8 to 6 মান্থ অফ দ্য ইনিশিয়াল ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। তো বলেছে যে, এখানে বলেছে যে লিওমায়োসারকোমা রিকার পুনরায় দেখা যায় ইন মোর দেন হাফ অফ দ্য কেসেস, সামটাইমস উইদিন
পারসিস্টেন্ট ম্যান অফ দ্য ইনিশিয়াল ডায়াগনোসিস মানে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করে সে বেটার ফিল করছে। তো দেখা যাচ্ছে যে সেটা আবার 16 থেকে 18 মাস থেকে 8 থেকে 16 মাসের মধ্যে সেটা আবার রিকার করে, এটা ক্লিনিক্যালি দেখা দিয়ে দেখা গেছে। এই জন্য বিষয়টা উল্লেখ করছে, আর যেটা এটা যাতে আমাদের মাথায় থাকে এই জন্য আমি এটাকে নিয়ে এসেছি। তো আমাদেরকে আসলে ট্রিটমেন্ট করতে হলে এটা মাথায় রাখতে হবে যে আমি সিমটোমেটিক ভাবে এটা ট্রিটমেন্ট দিচ্ছি, বাট রোগের অরিজিনটা কোথায় আছে সেটা ব্যাক করতে পারে কিনা সেই বিষয়গুলো ভেবে যাতে অ্যান্টিমাইসিন ট্রিটমেন্ট আমরা দিই সেটাও আমাদের মাথায় রাখতে হবে। কজ দ্য এক্সাক্ট কজ অফ ইউটারাইন লিওমায়োসারকোমা ইজ আননোন, যেটা বলেছি ওই যে একই ভাবে এটার কষ্ট জানা যায় না। দে ক্যান অকার স্পন্টেনিয়াসলি ফ্রম অ্যাপারেন্ট রিজন ফর নো অ্যাপারেন্ট রিজন, আসলে কি কারণে হয় সেটা আমাদের এখনো জানা যায়নি। তো ইন এক্সট্রিম রেয়ার কেসেস সাম রিসার্চার্স বিলিভ দে মে সিগনিফাই ম্যালিগন্যান্ট চেঞ্জ ইন বিনাইন ফাইবার। অনেক রিসার্চার বলতেছে যে জলের যে টিউমার হয় ফাইবার টিউমার হয়, হ্যাঁ এই বিনাইন ফাইবার টিউমার এখান থেকেও এ ধরনের লিওমায়োসারকোমা বা ক্যান্সার ডেভেলপ করতে পারে। হাওয়েভার যদিও আদার রিসার্চার আর্গু দ্যাট ম্যালিগন্যান্ট ফর্মেশন অফ ফাইবারটিস আনপ্রুভেন, অন্য রিসার্চাররা বলতেছে আসলে এই ধরনের বিনাইন ফাইবার থেকে ম্যালিগন্যান্ট যে হয় বা হতে পারে এটা এখনো প্রুভ হয়নি, এটা রয়েছে আর কি বিষয়ে। সে যাই হোক, ফাইবার আর দ্য মোস্ট কমন টিউমার অ্যাফেক্টিং ওমেন অ্যান্ড অফেন অ্যাপিয়ার ডিউরিং চাইল্ড বিয়ারিং ইয়ার। আর ফাইবার যেগুলো ফাইবার গুলো যেগুলো যেগুলো বিনাইন টিউমার যেগুলো সেগুলো সাধারণত মহিলাদের সন্তানের কনসেপ্ট করে, হ্যাঁ এই সময় ডেভেলপ করে তখন থেকে ডেভেলপমেন্ট শুরু হয়। এই এই বিষয়টা এখানে বলতেছে রিসার্চার্স স্পেকুলেট দ্যাট জেনেটিক অ্যান্ড ইমিউনোলজিক্যাল অ্যাবনর্মালিটিস এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ইজি এক্সেট্রা এক্সপোজার টু আল্ট্রাভায়োলেট রে সার্টেন কেমিক্যালস আয়নাইজিং রেডিয়েশন ডায়েট স্ট্রেস অ্যান্ড অর আদার ফ্যাক্টর্স মে প্লে কন্ট্রিবিউটিং রোল ইন কজিং স্পেসিফিক টাইপস অফ ক্যান্সার। যারা বলছেন যে এই ধরনের যে ক্যান্সার ডেভেলপ করতেছে এটা ডায়েটের জেনেটিক অ্যান্ড ইমিউনোলজিক্যাল মূল কথাটা এটাই, জেনেটিক অ্যান্ড ইমিউনোলজিক্যাল অ্যাবনর্মালিটি। হ্যানিম্যান সাহেব তিনি বললেন যে জীবনী শক্তি যদি অসুস্থ হয়, জীবনী শক্তি ডিউরেন্স হয়, তাহলে কি হয় ওই মানুষটা অসুস্থ হয়, সে রুগ্ন হয়, তার ভিতরে রোগ প্রকাশ পায়। এখানে বলছে ইমিউনোলজিক্যাল অ্যাবনর্মালিটি, আপনি যদি ইমিউনিটি নিয়ে লেখাপড়া করে স্টাডি করেন যারা করেছেন তারা দেখবেন যে ইমিউনিটির অনেক কনসেপ্টই হ্যানিম্যানের ভাইটাল প্রিন্সিপালের সঙ্গে মিলে যায়। কারণ ইমিউনিটির কনসেপ্টটা মূল কনসেপ্টটা হচ্ছে সেখানে রোগ তৈরি হওয়ার জন্য বডি পারমিট করতে হবে, ইমিউনিটি রেসপন্স করতে হবে, তখন রোগটা তার সিমটম প্রকাশ পাবে। এবং ইমিউনিটির রেসপন্সটা কিভাবে করবে, কতটুকু করবে, কেন করবে, কার প্রতি করবে, কেন করবে না, এই বিষয়গুলো সম্পূর্ণভাবে ইমিউনিটির বিভিন্ন ফ্যাক্টর দ্বারা কন্ট্রোল হয়। তো এখানে সেই কথাই বলছে যে ইমিউনোলজিক্যাল যদি অ্যাবনর্মালিটিস থাকে এবং জেনেটিক ফ্যাক্টর এর সঙ্গে এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর রয়েছে, যেমন কি যেমন আল্ট্রাভায়োলেট রে, কিছু কেমিক্যাল, কিছু রেডিয়েশন, ডায়াট, স্ট্রেস, এগুলো এ ধরনের ফ্যাক্টর গুলো আসলে ক্যান্সার সৃষ্টি হওয়ার জন্য দায়ী। যেটা হ্যানিম্যান সাহেব কিন্তু সেই 200 বছর আগে বলে গেছেন যে আমাদের যে কজিটিভ ফ্যাক্টরের মধ্যে ইন্টারনাল কর্ম এক্সটার্নাল কজ রয়েছে বিজনেস সৃষ্টি হওয়ার জন্য। ইন্টারনাল কজ হচ্ছে আমাদের বডির মাইজমেটিক কজ, আর এক্সটার্নাল কজ হচ্ছে বিভিন্ন রকমের কজ। সেখানে তিনি বলেছেন যে সেক্ষেত্রে
বিভিন্ন ইঞ্জুরি হতে পারে, সেক্ষেত্রে স্ট্রেস হতে পারে, সেক্ষেত্রে ফুড হতে পারে। এখানে কিন্তু সে একই বিষয়ই বলতেছে, একই বিষয়ই বলতেছে যে কেমিক্যাল, আয়নাইজিং রেডিয়েশন, ডায়েট, স্ট্রেস। এখন যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই এক্সাইটিং কজগুলো যেটা, এই এক্সাইটিং কজগুলো চেঞ্জ হয়েছে। বর্তমানে আমরা যে পরিমাণ কেমিক্যালের সংস্পর্শে আসতেছি, বর্তমানে আমরা যে পরিমাণ ইনসেকটিসাইড এর সংস্পর্শে আসতেছি, সেই পরিমাণ ইনসেকটিসাইড কেমিক্যাল তো আজ থেকে 200 বছর আগে ছিল না। অনেক নতুন নতুন আবিষ্কার হয়েছে। আমরা আমরা আধুনিক লাইফে আমরা রেডিয়েশন হ্যাজার্ড এর মধ্যে থাকছি, যদি মোবাইল ইউজ করছি সবসময় রেডিয়েশন হ্যাজার্ড এর মধ্যে আছি। তো আসলে বিষয় তো একই, সেটা হচ্ছে যে একটা এক্সাইটিং কজ, আর একটা হচ্ছে ইন্টারনাল কজ। ইন্টারনাল কজ আমাদের মার্কেটিং কজ, আর এক্সাইটিং কজ হচ্ছে বিভিন্ন রকমের ফ্যাক্টরি, যে ফ্যাক্টরি গুলো বিভিন্ন রোগের জন্য দায়ী। এই দুটো কারণে সাধারণত এই ধরনের ক্যান্সারটা হচ্ছে। ইন্ডিভিজুয়াল উইথ ক্যান্সার ইনক্লুডিং লিওমা, সারকোমা, ম্যালিগন্যান্সিস মে ডেভেলপ ডিউ টু অ্যাবনর্মাল চেঞ্জেস ইন দ্য স্ট্রাকচার অ্যান্ড অরিয়েন্টেশন অফ সার্টেন সেল নোন অ্যাজ অনকোজেন। তো এরা কি বলতেছে যে একজন ব্যক্তিতে যার ক্যান্সার হচ্ছে, যেমন লিওমায়সারকোমা বা ম্যালিগন্যান্সিস, ডেভেলপ করতে কি জন্য, কিন্তু অ্যাবনর্মাল চেঞ্জ ইন দ্য স্ট্রাকচার অ্যান্ড অরিয়েন্টেশন অফ সার্টেন সেল নোন অ্যাজ অনকোজেন। এক ধরনের সেলস রয়েছে অনকোজেন, সে অনকোজেনের পরিবর্তনের কারণে এটা হচ্ছে। কেন? কারণ হচ্ছে যে অনকোজেন কন্ট্রোল সেল গ্রোথ, টিউমার সাপ্রেশন, জিন কন্ট্রোল, সেল ডিভিশন অ্যান্ড এনশিওর দ্যাট সেল ডাইট এট দ্য প্রপার টাইম। কারণ এই অনকোজেনটাই মূলত সেলের গ্রো কতটুকু হবে, কি পরিমাণ হবে, কি ডায়েট, কোন প্রপোর্শনে ডায়েট করবে, এগুলো সবকিছু এই অনকোজেনটা নিয়ন্ত্রণ করে। এখন এই অনকোজেন তার যদি কি হয়, স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, অরিয়েন্টেশন ডি অরিয়েন্টেশন হয়ে যায়, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে এই ধরনের ক্যান্সার ডেভেলপ করে। তো উই হ্যাভ টু ট্রিট অ্যাকর্ডিং টু ইটস সাবস্টিটিউশন অ্যান্ড মাইজম। এটা এটা আমি পরিশেষে এটা আমার নিজস্ব বক্তব্যে বলেছি, হোমিওপ্যাথিক কনসেপ্ট নিয়ে। সুতরাং আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অ্যান্টি মাইজমেটিক ট্রিটমেন্ট দিতে হবে, এবং কনস্টিটিউশন অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে, এবং পজিটিভ ফ্যাক্টর অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে। আমরা যখন একটা রোগীকে পজিটিভ ফ্যাক্টর, মাইজমেটিক এন্ড কনস্টিটিউশন এই তিনটা বিষয় যখন হিট করতে পারবো, তখন ওই রুগীটার মধ্যে অনেক চমৎকার রেজাল্ট রেসপন্স পাবো। গত প্রোগ্রামে একজন সম্মানিত চিকিৎসক আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কিভাবে রুগী দেখি। মূলত আমি রুগীদের ক্ষেত্রে এই বিষয়গুলোই দেখি। হ্যাঁ, রোগের কারণটা কি, অরিজিন কি, মাইজমেটিক অবস্থা কি, কনস্টিটিউশন কি, এবং তার সঙ্গে আনুষঙ্গিক বিষয়গুলো। যখন আমরা মূল জায়গায় যখন বুঝতে পারবো যে রোগের কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, কোন থেকে অরিজিন করছে, রোগী এই ডেভেলপমেন্ট এই পর্যায়ে এসছে, এই পর্যায়ে এসে কোন দিকে কি চাচ্ছে, বডি কি চাচ্ছে, হ্যাঁ, যখন আমরা বুঝতে পারবো এই প্যাথোলজি গুলো, তখন আমাদের মেডিসিন নির্বাচনে ইজি হবে। রিলেটেড ডিসঅর্ডার যেমন একই সিমটম নিয়ে, যেমন ধরো আমাদের মেডিসিন গুলোর একই রকম সিমটম সালফারে রয়েছে, একই রকম সিমটম ক্যালসিয়াম কার্বোনেট রয়েছে, লাইকোপ্রোটিন রয়েছে, ওই রকম ভাবে একই ভাবে দেখা যাচ্ছে যে একটা ডিজিজ রিলেটেড যে সিমটম গুলো অন্যান্য ডিজিজ এর সঙ্গে রিলেটেড, তো সেগুলো থেকে আবার ডিডি করতে হয়, ডায়াগনোস ডিফারেনশিয়াল ডায়াগনোস করতে হয়, আলাদা করতে হয়। আমাদের মেডিসিন যেমন ডিডি করতে হয় যে সে সালফার না ক্যালসিয়াম পরিণাম, ঠিক একই ভাবে ডিজিজ গুলোকে ডিডি করে ফেলতে হয় যে আসলে এটা কি এটা লিওমা সারকোমা নাকি এটা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা নাকি আর কিছু, তো আর কি কি ডিজিজ এর কাছাকাছি অবস্থান করতেছে সেই বিষয়টা এখন আমি আলোচনা করব। সেই রিলেটেড ডিসঅর্ডার গুলো কি আসলে সিমটম অফ ফলোয়িং ডিসঅর্ডার ক্যান বি সিমিলার টু দোজ ইউটেরাইন লিওমায়োসারকোমা। এই লিওমায়োসারকোমার সিমিলার কিছু ডিসঅর্ডার রয়েছে, যে সিমিলার ডিসঅর্ডার গুলো অন্যান্য ডিজিজের সঙ্গে মিলে যায়, যেমন কি এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হচ্ছে জরায়ুর যে ক্যান্সার, যে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা রেফার্স টু ক্যান্সার অফ দা ইনার লাইনিং
or inner membrane lining the uterus. Uterus is the endometrium. Endo মানে কি ভিতরে, uterus এর ভিতরে, uterus এর ভিতরে যে লাইনিংটা রয়েছে সেটার যে ক্যান্সার সেটা হচ্ছে endometrial carcinoma. It is the most common type of gynecological cancer and most cases occur after menopause. তাহলে এটা অধিকাংশ মহিলাদের যে ক্যান্সার হয় অধিকাংশ মহিলাদের ক্যান্সারের এটা একটা অন্যতম ক্যান্সার, সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, এবং এটা হয় সাধারণত মেনোপজ আফটার মেনোপজ মাসিক চিরতরে বন্ধ হয়ে যাওয়ার পর হয়। মেনোপজাল ব্লিডিং ইন উমেন ডিউরিং দ্য রিপ্রোডাকটিভ ইয়ার ইট মে কজ অ্যাবনর্মাল সিস্টিস উইথ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। তাহলে কি হচ্ছে আফটার মেনোপজ ব্লিডিং হচ্ছে অ্যাবনর্মাল ব্লিডিং, এবং যখন মিসমেনস্ট্রুয়েশন হয় সেই সময় কি হয়, সেই সময় হচ্ছে মিনস্ট্রুয়েশন সাইকেলের অ্যাবনর্মালিটি। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার ক্ষেত্রে দু ধরনের সিমটম বলছে, যদি সেটা পোস্ট মেনোপজাল হয় সেক্ষেত্রে কি ব্লিডিং হচ্ছে এক্সেসিভ, এটা মিল আছে, কারণ ইউমেন সার্কোমাও কিন্তু পোস্ট মেনোপজাল ব্লিডিং হয়। আর যদি সেটা আগেই হয়, মেনোপজাল আগেই হয়, তবে সেক্ষেত্রে সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে মেনস্ট্রুয়েশন সাইকেলটা অ্যাবনর্মাল হচ্ছে। এক্সাক্ট কজ অফ এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা ইজ আননোন, ওখানেও তাই যে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার এক্সাক্ট কজটা আসলে আননোন, বাট নন সাম ফ্যাক্টর নন টু ইনক্রিজ রিস্ক অফ অবেসিটি, ইনজেকশন অফ ইস্ট্রোজেন এন্ড সার্টেন হেরেডিটি ক্যান্সার সিন্ড্রোম, ফ্যামিলিতে যদি কারো ক্যান্সারের হিস্ট্রি থাকে এক, যদি অতিরিক্ত স্থূল হয় মোটা হয় দুই, যদি স্ট্রোজেন নেয় যেমন কি পিল, কনট্রাসেপটিভ পিল, হ্যাঁ এ ধরনের পিল যারা ইউজ করতেছে এবং যাদের ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সার রয়েছে এবং যারা মোটা, এই ধরনের নারীদের কিন্তু এই জরায়ু ক্যান্সার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে। ইউটেরাইন ফাইব্রয়েড অলসো নোন অ্যাজ লিওমায়োমা আর বিনাইন যেসব মহিলাদের 40 বছর হয়ে গেছে, এই মহিলাদের প্রায় 20% এর ক্ষেত্রে এই ধরনের জ্বরে টিউমার পাওয়া যায়। আসলে হয়তো জানাই না তার টিউমার জয়েন্ট টিউমার। আচ্ছা শুনো, আমার কাছে যদি এই ধরনের মহিলা আসে, হ্যাঁ 40 বছরের কাছাকাছি 35 থেকে 40 বা 40 বছরের পরে, আমি অবশ্যই আল্ট্রাসোনো দিই, আল্ট্রাসোনো দিয়ে দেখি যে আসলে তার কি অবস্থা রয়েছে। আপনারা দেখবেন অনেক ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক থাকে। মোস্ট কেসেস অফ ইউটেরাইন ফাইব্রয়েড ডু নট কজ সিমটম অ্যান্ড ডু নট রিকোয়ার ট্রিটমেন্ট। হ্যাঁ তাহলে বলতেছে অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের টিউমার অ্যাসিমটোমেটিক থাকে, কোনো সিমটম ডেভেলপ করে না। তাহলে দেখুন নো সিমটম নো ডিজিজ আমরা বলতে পারি না, হ্যাঁ নো সিমটম নো ডিজিজ বলতে পারি না, সিমটম নাই ডিজিজ কিন্তু আছে, ডিজিজের তীব্রতা হয় নাই বলে হয়তো সিমটম নাই কিন্তু ডিজিজ কিন্তু আছে। দিস টিউমার ক্যান গ্রো ইন সাইজ টু ইভেন্টুয়ালি কজ হ্যাভি মিস্ট্রাল ব্লিডিং। হ্যাঁ এগুলোর সাইজ যত বাড়তে থাকে তখন তত মিস্ট্রেশন ব্লিডিংটা বাড়তে থাকে। প্রলং মিস্ট্রেশন ব্লিডিং, প্রেশার অফ পেইন অফ দ্য পেলভিস অ্যান্ড অ্যাব্নর্মালিটিস অফ দ্য ইউরিনারি অ্যান্ড গ্যাস্ট্রিক ট্র্যাক। দেখুন আমরা কিন্তু মেডিসিন যেমন পড়েছি, আমরা পড়েছি জ্বরে ইয়ে ভারবো, সালফেটে ভারবো, সালফেটে হ্যাপিনেস ক্লিং, হ্যাঁ এই হ্যাপিনেস ক্লিং এটা কিন্তু টিউমার হলেও কিন্তু হয়, এবং প্রফিউস ব্লিডিং প্রলং ব্লিডিং আমরা কিন্তু ম্যাথমেটিক করেছি, এই প্রফিউস প্রলং ব্লিডিং পেইন এগুলো কিন্তু ডায়রিয়া টিউমারের সঙ্গে রিলেটেড কিন্তু সিমটম। হ্যাঁ এন্ড অ্যাবনর্মালিটিস অফ দ্য ইউরিনারি অ্যান্ড গ্যাস্ট্রিক ট্র্যাক, এর সাথে কি ঘন ঘন প্রস্রাবের বেগ পাচ্ছে, পায়খানা কাসার হয়ে গেছে, এটাও হতে পারে। কেন হতে পারে আমি এর আগে বলেছি কি জন্য এই ধরনের সিমটম গুলো ডেভেলপ করে। ডায়াগনোসিস, নর্মাল ডায়াগনোসিস কি, আর প্রথমে আল্লাহ শুনে দেবো, তারপরে যদি টিউমার পাই সাসপেক্ট হয়
তখন আমি কি করবো, আমি এমআরআই দিতে পারি, সিটি স্ক্যান দিতে পারি, এই করলেই আপনার ডায়াগনোসিস ডবল হয়ে যায়। সাথে ব্লাড এর টেস্ট রয়েছে, সিবিসি রয়েছে, সিএ রয়েছে, 99.9 সিএ, 99 সিএ 25 এইচএইচ টেস্ট রয়েছে, আমরা এগুলো রেডি করে দিই। এই তো মোটামুটি ডায়াগনোসিস শেষ। তার সঙ্গে আমরা লিওমায়া সারকোমা শুধু করলাম না, লিওমায়া সারকোমার সঙ্গে আরো রিলেটেড যেটা লিওমায়োমা এবং আমরা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, এটাও কিন্তু আমরা মোটামুটি জানলাম। তো আমরা যে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা গুলো করলাম, এই আলোচনার রিলেটেড যদি আরো কোনো প্রশ্ন থেকে আপনি করতে পারেন, এরপরে এটার উপরে যে মেডিসিনের যে আলোচনাটা, এটা আমরা আজকে আর করবো না, এটা পরবর্তী যে ক্লাস, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ করবো।